এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোমরা আমার পালস চলছে কিনা, হার্টবিট চলছে কিনা সেটা বোঝার আগেই ডক্টর মিত্র চলে আসে এবং উনি আমাকে চেক করে বলেন যে আমি অলরেডি মরে গেছি। তবে সত্যি কথা বলতে আমি একটু ভয়ও ছিলাম, তীরে এসে যদি তড়ি ডুবে যায়। আমাকে সাজানোর জন্য টাচ করে আমার বডি টেম্পারেচার দেখে তুমি যদি সত্যিটা বুঝে যাও। কিন্তু তুমি তো তখন সেলিব্রেশনে বিভোর, পূর্ণাকে মেরে ফেলার দম্ভের অন্ধ। ঈশ্বরও চেয়েছিলেন তোমায় তোমার কৃতকর্মের শাস্তি দিতে। বারবার অন্যায় করে শেষ দানে এসে তুমি কোনো না কোনোভাবে বেঁচে গেছিলে, কিন্তু এইবার আর শেষ রক্ষা যে হলো না। আমাকে মৃত কোণে সাজাতে গিয়ে নিজের মুখোশটা আজ নিজে হাতেই খুলে ফেলে রাখলে। কংগ্রাচুলেশনস। আমি তো সব স্বীকার করে দিয়েছি দিদি, একটা মেয়ে আছে আমার। সেটা এই ধরনের কাজ করার সময় আপনার মনে ছিল না? মানুষ মারার চেষ্টা করছেন আপনি, নার্স মানে জানেন? নার্স মানে হচ্ছে সেবিকা, মানুষকে সেবা করার ধর্ম। আর সেখানে লোভ, উজান শম্পার বিরাট লোভ। আপনাকে ফাঁসানোর জন্য রাগিনী যখন উটিতে ঢুকেছিল মোটা টাকা দিয়েছিল এই শম্পাকে, আর তাই দিয়ে ও সোনার চেন কিনেছিল। একদিন একা একা ওই সোনার চেন নাড়ছিল আর খুব হাসছিল, লোভ ঠিকরে পড়ছিল ওর চোখ থেকে। আর সেই দিন থেকে আমি শম্পার উপর নজর আরো বাড়িয়ে দিয়েছিলাম। তা শম্পা, আমায় মারার জন্য ওই রাগিনী ম্যাডাম, রাগিনী ম্যাডাম বলেই ডাকো তো, এই নামেই তো সেভ করা তোমার ফোনে। তা কত টাকার অফার করেছিল রাগিনী এই খুনের জন্য? এই শম্পা, মুজে কথা বলবে, হ্যাঁ চাপে পড়ে সবার সামনে উল্টো পাল্টা কথা বলবে না। আপনি থামুন, নিজে তো ডুবলেন, আমার জীবনটাও শেষ করে দিলেন। কি জানবে আমার মেয়ে যে ওর মা একজন খুনি? আজ আমি সব সত্যি বলবো, 15 গুণ 20 গুণ টাকা অফার করেছিল। ভাড়া বাড়িতে থাকি, বাচ্চাটাকে ভালো স্কুলেও পড়াতে পারি না, ওর কোনো আবদারও রাখতে পারি না। কিছু টাকা পেলে বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারতাম, লোভ হবে না বলুন তো? খুনের বুদ্ধি যদি উনি দিয়ে থাকেন, খাতায় কলমে অ্যাটেম্প্ট আপনি করেছেন, দুজনেরই শাস্তি হবে। শম্পা দোষী হলেও ডক্টর মিত্র আপনাকে অনেক ধন্যবাদ, সবসময় পূর্ণার সঙ্গে থাকার জন্য। আচ্ছা কিন্তু একটা কথা বলুন আমায়, এই ডেথ সার্টিফিকেট, পোস্টমর্টম সব মিথ্যে নাকি? হ্যাঁ, পোস্টমর্টম রুম থেকে সেদিন ডক্টর মিত্র সবাইকে বার করে দিয়েছিলেন। সব ইনস্ট্রুমেন্ট রেডি আছে? হ্যাঁ স্যার, সব রেডি আছে। ঠিক আছে, তোমরা বাইরে যাও, আমি ডেকে নেব। মিসেস দত্ত চৌধুরী, থ্যাংক ইউ ডক্টর মিত্র, থ্যাংক ইউ সো মাচ। আস্তে আস্তে, সরি। শুনুন, আপনার বাড়িতে অলরেডি খবর দেওয়া হয়ে গেছে, আপনি আপনার অর্নামেন্টসগুলোকে খুলে রাখুন আর মাথার মধ্যে ব্যান্ডেজটা পরে নিন। ঠিক আছে, বাড়িতে খবর যাওয়ার আগে রাগিনীর কাছে খবর যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল, আর সেটা অলরেডি হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা, কখন ফাঁদে পা দেয় আমার শিকার।
আপনি আমাদের অ্যাসেট হুজান স্যার। আপনার স্ত্রীর আপনার প্রতি স্থির বিশ্বাস দেখে আমি এইটুকু রিস্ক নিতে রাজি হই। শুধু পোস্টমর্টম রিপোর্ট না, ডেথ সার্টিফিকেটটাও আমরা নকল বানাই। যদিও আপনার হাতে ওই নকল ডকুমেন্টসগুলো দিতে উনি ভয়ই পাচ্ছিলেন, মানে অভিজ্ঞ চোখে যদি ধরা পড়ে যায় বাই এনি চান্স। ওই ডকুমেন্টগুলো দেখে না তখন সত্যি মিথ্যে যাচাই করার মতো মনের অবস্থা উজানের আমাদের কারোর ছিল না। পূর্ণা, জীবনে অনেক ভুল থাকতে পারে আমার, মাতৃত্ব পিতৃত্ব সব কিছু নিয়ে আমি অনেক প্রশ্নের মুখে পড়েছি, কিন্তু ডক্টরিতে আমি কোনোদিন ফাঁকি দিইনি। মানুষের সেবায় প্রাণ দিয়ে হলেও নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেছি। আমার বেঁচে থাকার সব থেকে বড় অক্সিজেন কি জানেন রাগিনী? জানেন, ডাক্তারি। সেটা আমার থেকে আপনি কেড়ে নেওয়া ষড়যন্ত্র করলেন। কেন কেন করলেন এটা? কেন অতটা অমানবিক হলেন আপনি বলুন। অফিসার, আগে আপনি রাগিনীকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। সহ্য হচ্ছে না আমার ওকে, সমস্ত প্রমাণ আছে, ও নিজের মুখে সব স্বীকার করেছে। প্লিজ ওকে নিয়ে যান এখান থেকে, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। রূপ, তুমিও তুমি আমার পাশে থাকবে না? অফিসার, আর দেরি না করে নিয়ে যান তো। আর হ্যাঁ, বিনয় কাকু এবং শিপ্রা কাকিমা, রাগিনীর মা বাবা, তারাও কিন্তু সমান দোষী। বাইরে গাড়ি দাঁড়িয়ে ছিল, ড্রাইভ করে পালালো, ধরতে ধরতেও ফসকে গেল, পারলাম না। চিন্তা করবেন না, ছবি দিয়ে আমরা সমস্ত চেকপোস্টে ইনফর্ম করে দিয়েছি, স্টেটের বাইরে পালাতে পারবে না। মিসেস রাগিনী দত্ত চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। গুড বাই রাগিনী, বাকি জীবনটা ওই গড়াদের পেছনেই কাটাও। উজানকে নির্দোষ প্রমাণ করাতে আমি 24 ঘন্টা সময় নিয়েছিলাম গতকাল।